আপনানেই করে না। আসসালামু আলাইকুম, সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা চলে আসছি খুলনা রেলওয়ে স্টেশনে, তো আপনাদের পছন্দের খুব রিকোয়েস্টেড একটি ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওতে আমাদের পাশে থাকবেন এবং বিস্তারিত সব কিছু এই ভিডিওতেই থাকছে। আজকে আমরা ভ্রমণ করব খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের টিকিট আমরা আগে অনলাইনে করেছিলাম, সেজন্য জাস্ট আমরা কাউন্টারে এসে আমরা প্রিন্টেড কপিটা নিয়ে নিলাম। খুলনা রেলওয়ে স্টেশনে সচরাচর এত একটা যাত্রী ভিড় হয় না, তো সেক্ষেত্রে আমি ঢাকা থেকে খুলনা বা খুলনা থেকে ঢাকা যাই বলেন না কারণ এর ভাড়া পড়বে 505 টাকা। তো আমি যদপুর নেমে যাব ঢাকার একটু আগে, তো সেক্ষেত্রে আমার ভাড়া পড়েছিল 480 টাকা। এখন আসি খুলনা রেলওয়ে স্টেশনের যাত্রী বিশ্রামাগারে। এখানে আমরা 30 মিনিটের মতো অপেক্ষা করি কারণ ট্রেন আমাদের এখনও আসেনি। ওভারঅল এর পরিবেশ আমার কাছে খুব ভালোই লেগেছে। আসসালামু আলাইকুম, এখন প্রায় রাত 9টার মতো, তো আমরা বরাবরই এখন আজকে জার্নি করতেছি খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে। আমার চ্যানেলে মোটামুটি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে অনেক ভিডিও করার জন্য আবদার ছিল, তো চেষ্টা করলাম এত ক্লান্তির পরও আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি। তো আজকে যাত্রাতে আপনাদের মোটামুটি এক সুন্দরবন এক্সপ্রেস ট্রেন সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সেখান থেকে 10:15 ট্রেন ছাড়বে, তো এখনও ট্রেন আসেনি, তো আমরা ওয়েট করি, দেখা যাক কী হয়। হয়তো একটু লেট হতে পারে কারণ এতক্ষণে খুলনাতে ট্রেন সুন্দরবন ঢুকে যাওয়ার কথা, বাট এখনও সেটা আসেনি, সো দেখা যাক। সম্পূর্ণ ভিডিওতে পাশে থাকবেন ইনশাল্লাহ। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ট্রেন নম্বর হলো 725/726। এটি ঢাকা থেকে সকাল 8:15 ছেড়ে এসে প্রায় সন্ধ্যা 6টার দিকে এটি খুলনা এসে পৌঁছায়, এবং খুলনা থেকে এটি রাত 10:15 এবং ওখানে গিয়ে পৌঁছায়, ঢাকাতে গিয়ে পৌঁছায় 8:15। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি 2003 সালের 17 আগস্ট প্রথম চালু হয়, এবং এই ট্রেনটি সর্বমোট 449 কিলোমিটার বা 779 মাইল যাত্রা অতিক্রম করে। যে সময়টাতে যাত্রা করি সেই সময়টাতে মোটামুটি বাংলাদেশে একটি ট্রেন বিপর্যয় চলতেছিল কোনো দুর্ঘটনার কারণে, তো ট্রেনটি প্রায় 9:30 দিকে আমাদের খুলনা স্টেশনে এসে পৌঁছায়, এবং যাত্রী নামার পর এই ট্রেনটি 10:15 ঠিক টাইমে এখান থেকে ছেড়ে যাবে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটিতে মোট 13টি LHB কোচ যুক্ত রয়েছে। এতে 2টি AC বার্থ, 2টি AC চেয়ার, 7টি নন AC এবং পাশাপাশি 2টি পাওয়ার কার রয়েছে। আমাদের বগিটি ছিল 6 বগি, সেক্ষেত্রে আমরা আমাদের বগির সামনে চলে আসছি। তো সব যাত্রীরা এখানে উঠে পড়তেছে, তো আমরা উঠে পড়বো এবং আমরা আমাদের ভিতরে কী অবস্থা আপনাদেরকে সেটি দেখাবো। এতো আমরা আজকে বসবো W31 এবং C32 নম্বরে। W বলতে এখানে উইন্ডো সাইডটি বোঝায়, সো মোটামুটি যাত্রী এখন ওইখানে সবাই উঠতেছে, আর এখানে মোটামুটি সবার জন্য চার্জিং লাইটের ব্যবস্থা রয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঠিক 10:15 খুলনা থেকে যাত্রা শুরু করলো। তো যেহেতু রাতের জার্নি সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ হয়তো বা 4-5টা দেখাতে পারবো না, কিন্তু চেষ্টা করবো আপনাদের সম্পূর্ণ একটি অভিজ্ঞতা দেওয়ার জন্য। আমরা এখন প্রায় যশোর স্টেশনের কাছাকাছি চলে আসছি, তো এক্ষেত্রে অনেক যাত্রী উঠছে, তো সবাই একটু ঘুম অবস্থায় আছে। আরেকটি বিষয় হলো এখানকার এই ট্রেনের যতগুলো চার্জিং পোর্ট ছিল, দুঃখের সাথে বলতে হয় আমার বুকে সবগুলি নষ্ট ছিল, তো আশা করি এদিকটা একটু সবার মনোযোগ দেওয়া উচিত। এখন প্রায় আমরা পরাধ রেলওয়ে স্টেশনের কাছাকাছি, তো সেক্ষেত্রে মোটামুটি যাত্রী চাপ শুরু হয়েছে,
তো এটি হলো ট্রেনের বেসিনের অবস্থা দেখতে পেলেন। মোটামুটি ওই চিত্র এক্সপ্রেস ট্রেনে যেরকম ছিল এটাও আশা করি মানে পুরোটাই সেম, মানে দুটোই এলএসবি কোচ, তো দুটোর সব কিছুই একই রকম। এখানে অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে। আর এই তো এখন মোটামুটি আমরা পরবর্তী স্টেশনে দেখাব। এই মুহূর্তে আমরা অতিক্রম করতেছি পোড়াদহ রেলওয়ে স্টেশন। আমার কাছে এটি বাংলাদেশের অন্যতম সুন্দর রেলওয়ে স্টেশনের একটি। সুন্দর বলতে এর গোছানো পরিবেশের দিক থেকে সুন্দর মনে হয়, এটা আমার অপিনিয়ন। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি নিয়ে যদি বলি, আমার লাইফের মনে হয় সবচেয়ে বেশি জার্নি করার ট্রেন হলো সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। তো মোটামুটি এই ট্রেনের অভিজ্ঞতা আমাকে সবসময় বরাবরই মুগ্ধ করেছে। এবং এখানে প্রায় রাত গভীর হয়েছে, সেক্ষেত্রে আমরা দুই বন্ধু একটু ঘুমানোর চেষ্টা করতেছিলাম, বাট চোখের উপরে লাইট থাকার কারণে আমরা ঘুমাইতে পারতেছিলাম না। আর ওভারঅল ট্রেনের যাত্রী সেবা বলতে গেলে আমি এটি অন্যতম টপ লেভেলের আমি যাত্রী সেবা বলবো। তো চা খেতে ইচ্ছা করতেছিল, তো এখান থেকে আমরা তাতে রং চা খেলাম। আর আমি কিন্তু টপ লেভেলের যাত্রী সেবা বলছি ট্রেনের টাইমিং নিয়ে, এই ট্রেনটি খুবই তাদের সময় মেনটেন করে চলে। আর হ্যাঁ, ওভারঅল যদি বলি এর ভিতরের অবস্থা বা চারপাশের পরিবেশ, তো এটা মোটামুটি, কারণ আগের তুলনায় অনেকটা পিছিয়ে গেছে। তো আশা করি এদিকটা সবাই মনোযোগী হবে। আর আরেকটা জিনিস, আমাদের দেশে ট্রেনগুলোতে মোটামুটি এরকম ভিক্ষাবৃত্তি আপনারা সব জায়গায় দেখতে পাবেন। তো তাদেরকে আপনারা কষ্ট না দিয়ে মোটামুটি আপনাদের সাধ্যমতো একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি দৌলতপুর, নোয়াপাড়া, যশোর, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, ভেড়ামারা, ঈশ্বরদী, চাঁদমোহর, বড়াল ব্রিজ, উল্লাপাড়া, জামতল, ক্যাপ্টেন মনসুর আলী, বঙ্গবন্ধু সেতু পূর্ব, জয়দেবপুর এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং সর্বশেষ ঢাকা বা কমলাপুর রেলওয়ে স্টেশনে স্টপেজ দিয়ে থাকে। আর আপনারা হয়তো সকলে জানেন, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি নামকরণ করা হয়েছে মূলত আমাদের দেশের বা পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের নামে। এল ট্রেন ব্যতীত আমাদের দেশের মোটামুটি সকল ট্রেনেই যাত্রী সেবার জন্য অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা রয়েছে। তো আমাদের কিছু অ্যানাউন্সমেন্টের অংশ এখানে আমরা তুলে ধরতেছি। আমরা এখন চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে জংশন স্টেশনে, সেটি হলো ঈশ্বরদী রেলওয়ে স্টেশন। ঈশ্বরদী রেলওয়ে স্টেশন বাংলাদেশের সব থেকে বড় রেলওয়ে স্টেশনগুলোর একটি এবং এটি ব্রিটিশ আমলের বা বাংলাদেশের প্রথম যে কয়টা স্টেশন হয়েছে তার মধ্যে এটি একটি। তো আমাদের ওই বিপরীত পাশে রয়েছে ঈশ্বরদী রহনপুর কমিউটার ট্রেনটি। এটি রাজশাহী বা বিভিন্ন দিকে এই ট্রেনগুলো এখান থেকে যাতায়াত করে থাকে। সো এখানে মোটামুটি বরাবরই এখানে যাত্রী চাপ হয়ে থাকে। তো মোটামুটি এখানে আপনারা দেখতেই পারতেছেন ভালোই যাত্রী এখান থেকে উঠতেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা রেখে আজকে আমার ভিডিও এখানে শেষ করতে হচ্ছে, কারণ দুঃখের সাথে জানানো যাচ্ছে আমার অনেকগুলো ফুটেজই ডিলিট হয়ে যায়, যার জন্য আমি শেষ মুহূর্তে কোনো ফুটেজ দিতে পারতেছিলাম না। কিন্তু আপনাদের সকলের অনুরোধ ক্রমে আমি আজকের ভিডিওটি এই পর্যন্তই তৈরি করেছি। তো ইনশাল্লাহ পরবর্তীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন নামে একটি বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে দিব। তো সুতরাং সবাই সেফটি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।